আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদেরকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগতম জানাই। আর তোমরা জানো অনেকে সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স কোচিং সেন্টার হিসেবে পরিচিতি লাভ করেছে, এবং আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদের জন্য কোর্স করিয়ে থাকি। তো যাই হোক, আজকে আমি ওইসব বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব, এটা অনেকে জানতে চেয়েছে আমাদের কাছে, যে স্যার হাতে ব্লেডে কাটা দাগ থাকলে কি চাকরি হয় কি হয় না। আসলে ব্লেডে যখন কাটা দাগ থাকে, অর্থাৎ আমাদের ব্লেডে কাটা দাগগুলো দেখা যায় হাতের এই অংশগুলোতে, অনেকে স্টেপ করে রাখে বা এই হাতের এই অংশগুলোতে আমি দেখে দিই বেশি ব্লেডে স্টেপ করে রাখে বা এগুলোতে অনেকে স্টেপ করে রাখে। তো যাদের এই ধরনের ব্লেডে কাটা দাগ সমস্যা আছে বা যারা ইমোশনগ্রস্ত হয়ে বা যে কোনো শখের তাড়নায় হয়ে বা অন্যের প্ররোচনায় এই কাজগুলো তোমরা করেছো, যে ব্লেডের কাটা দাগ বা ব্লেড দিয়ে কেটেছো হাত নিজের ইচ্ছায়, তো এরকম যদি কোনো ব্লেডে কাটা দাগ থাকে সেক্ষেত্রে আসলে কোনো সামরিক বাহিনীতে চান্স দেওয়া হবে না। অনেকে মনে করে যে লেজার করিয়ে বা সার্জারি করিয়ে এই অংশগুলো তুলে বা অপসারণ করে বা সামহাও কোনো দাগ মুছার ওষুধ ব্যবহার করে, আসলে আমি যেটা দেখেছি কয়েক বছরে আমার অভিজ্ঞতা থেকে বলছে, অনেকে ব্লেডে কাটা দাগ নিয়ে অনেক জায়গা ছোটাছুটি করেছে, অনেক পয়সা অপচয় করেছে, আসলে কিন্তু কাজ ওইভাবে সমাধান হয় না, অনেকের এই ব্লেডে কাটা দাগটা কিন্তু আসলে চেঞ্জ হয় না। তোমাদের উদ্দেশ্যে একটা আমি পরামর্শ দিব, যারা তোমরা স্বপ্নে দেখো সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদে পরীক্ষা দিবা, তো তোমরা অবশ্যই এটা এখন থেকে মাথায় মনে রাখবা, এবং হচ্ছে তুমি আমার এই কথাগুলো শুনে আরো 10 জন তোমার বন্ধুকে জানাও, 100 জন তোমার বন্ধুকে জানাও, যে যারা যেতে চাও সামরিক বাহিনী, তো অবশ্যই এবং অবশ্যই তোমরা এরকম অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখবা এবং অন্যদেরকেও দূরে রাখার সুপরামর্শ দিবা। কারণ ব্লেডে যদি কাটা দাগ থাকে তোমাদের শরীরের যে কোনো অংশে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রাথমিক মেডিকেলে, ফাইনাল মেডিকেল তো অনেক দূরের কথা, আর প্রাথমিক মেডিকেলে কিন্তু তোমরা বাদ হয়ে যাবা। তো সুতরাং তোমাদের জন্য একটাই উপদেশ থাকবে আমার, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, নিজের শারীরিক সক্ষমতা বাড়াও, নিজের মেডিকেলে কোনো সমস্যা আছে কি আছে না নাই সেটা ভালোভাবে পরামর্শ মেনে কাজ করো, এবং এই ধরনের অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখো, যেমন বিলেতে কাটা দাগ বা যে কোনো ফ্রাস্ট্রেশনের কারণে অনেক ইয়ং জেনারেশন এই কাজটা করে থাকে, অনেকে ফ্যাশনেবল ফ্যাশন হওয়া করার জন্য কিন্তু এই কাজটা করে, আসলে ফ্যাশনের কোনো সুযোগ নেই হচ্ছে সামরিক বাহিনীতে। যখন তুমি যাবা এটা অবশ্যই মনে রাখবা, যদি ব্লেডে কোনো কাটা দাগ থাকে শরীরের কোনো অংশে, তুমি 100% প্রাথমিক মেডিকেল থেকে আউট হয়ে যাবো। এই ধরনের কাজ করবা না, এই ধরনের কাজ করা থেকে নিজেকে এবং নিজের বন্ধু বান্ধবীদেরকে সুপরামর্শ দেবে, সবাই যেন দূরে থাকে। আর সবাইয়ের প্রতি দোয়া থাকলো, সবাই ভালো থাকবা, ভালোভাবে প্রস্তুতি নাও। 2019 সালে সবাই আবেদন করেছে বিভিন্ন বাহিনীতে, অনেকের ইচ্ছা আছে সামরিক বাহিনীতে যোগদান করে দেশসেবায় নিয়োজিত হয়ে দেশের সেবা করবা। আর একটু কথা বলে রাখি, না বললে যেটা নয়, তোমরা যারা মনে করছো লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মেডিকেল টেস্টের যে বিষয়গুলো, ওগুলোর উপরে যদি তোমরা প্রস্তুতি নিতে চাও, আমাদের রংপুরে সোলজার ট্রেনিং একাডেমি রয়েছে, এখানে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে প্রস্তুতি করিয়ে থাকি, মেডিকেল টেস্ট করিয়ে থাকি, এখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার কোর্সগুলো করানো হয়, পাশাপাশি শারীরিক অনুশীলনগুলো করানো হয়, তাছাড়াও বুদ্ধিমত্তার কিছু পরীক্ষা আছে, সাইকোলজিক্যাল, এই পরীক্ষাগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করি। এই প্রস্তুতিগুলো যদি তোমরা আগে থেকে নিতে পারো বা প্রস্তুতি অনুযায়ী তোমরা এখন থেকে নিজেকে প্রস্তুত করাতে পারো, অবশ্যই আমি আশাবাদী। একজন ডিফেন্স প্রশিক্ষক হিসেবে দীর্ঘ কয়েক বছর ধরে আমি ট্রেনিং করাচ্ছি সোজা ট্রেনিং একাডেমিতে, অনেক ছাত্ররা আমাদের কাছ থেকে চান্স পেয়েছে ট্রেনিং নিয়ে, অনেকে চাকরি করছে, এটা আসলে আনন্দের একটা বিষয়, এটা একটা গর্বের বিষয় যে না, দেশ সেবামূলক একটা মহৎ পেশায় তোমাদেরকে আমরা সুশিক্ষা দিয়ে তোমাদের ভবিষ্যৎ গড়ার যে উদ্দেশ্যটা থাকে সবার, তোমাদের যে স্বপ্নটা যেটা আছে সেটা সত্যি করার পিছনে আমরা একটু হলেও উপকারে আসতে পেরেছি। সবাই ভালোভাবে লেখাপড়া করো, প্রস্তুতি নাও, আবারও বলে দিচ্ছি তোমরা অবশ্যই এখন থেকে নিজেকে সজাগ রাখবা, কারণ বিলেতে কাটা দাগ থাকলে কোনো সামরিক বাহিনীতে চান্স দেওয়া হয় না,
এবং ব্লেডে কাটা দাগ মুছানোর অনেক কিছু অবৈধ কিছু প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াগুলো থেকে নিজেদেরকে সচেতন রাখতে হবে এবং সচেতনতার ভিত্তিতে আমরা যদি কাজ করতে পারি, অবশ্যই আমরা যদি প্রস্তুতি নিতে পারি, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে স্বপ্ন, আমরা অবশ্যই সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমানবাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে যোগদান করে আমরা আমাদের যে ইচ্ছাটা সেটা আমরা পূরণ করতে পারবো। সবাই ভালো থেকো, আগামীতে নতুন আরেকটা কোন মেডিকেলের বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।